করে নেবে। মহামহিম রাজ্যপাল মহোদয় আমার মজত উপস্থিত হওয়ার লগে লগে সকলের যাতে এটি উষ্ম হাত চাপড়িয়ে তেখেত স্বাগত জানায়। Oh,
বহুত বহুত ধন্যবাদ। আসাম পেট্রোকেমিক্যালস লিমিটেডকে মাননীয় অধ্যক্ষ শ্রী সকলকে আমি পুনর্বার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এতিয়া অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যার বাবে গ্রোথ ফ্রম গ্রাসরুটসর সভানেত্রী শ্রীযুতা জাহ্নবী বরাক অনুরোধ জানাইছে। ডিব্ৰুগড় জেলার ইনকাম বিভাগ সভাপতি চৰাইদেউ জেলার বিশেষ মৰাণ অঞ্চলের শিক্ষানুষ্ঠান সম্পর্ক ছাত্র ছাত্রীসমূহের মাধ্যমে সাতটা কেন্দ্র এই কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। আজির এই সভাত উপস্থিত থাকার গুলাবচন্দ কাটারী ডিঙরাক আন্তরিকতার স্বাগত জানাইছো, শ্রদ্ধা জানাইছো আর সকলকে একটা সূক্ষ্ম হাত চাপরি তখন আদরণি জানাবর কারণে অনুরোধ জানাইছো। আজির মাজত আজির এই সভাত উপস্থিত আছে আমার মরাণ সমষ্টির সন্মানীয় বিধায়ক চক্রধর গগৈ ডাঙরিয়া, ঢুলিয়াজান সমষ্টির সন্মানীয় বিধায়ক তেরজ গোয়ালা ডাঙরিয়া, চাবুয়া বিধানসভা সমষ্টির সন্মানীয় বিধায়ক কোনাকণ বৰুৱা ডাঙরিয়া, লাহোয়াল বিধানসভা সমষ্টির বিধায়ক বিনোদ হাজরিকা ডাঙরিয়া, APL-র অধ্যক্ষ বিপুল ডেকা ডাঙরিয়া, কৃতজ্ঞতা জানাইছো। অভিভাবক অভিভাবিকা সকল আপনার সহযোগিতার ধন্যবাদ জানাইছো, আদরণি জানাইছো আর সকল উপস্থিত শ্রদ্ধা রাইজক মর আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো। ব্যক্তিগত জীবনত একগী ভাল নাগরিক হওয়ার পথে অগ্রসর হতে কিছু একটা সহায় যাতে আগ্রহাবা যায় এনে ধরনের চিন্তার এই অনুষ্ঠানটি হয়েছিল, বারদিনিয়া কার্যসূচী আমার সমষ্টি আর চৰাইদেউ জেলারও মরাণর দাঁতিকাষরিয়া বিদ্যালয় সমূহ ছাত্র ছাত্রীক লই এই শৈক্ষিক কার্যসূচী অন্বেষণ অনুষ্ঠিত হয়েছিল। APRIS নামের এক স্বেচ্ছাসেবী সংগঠনে নলেজ পার্টনার হিসাবে এটা অংশগ্রহণ করেছিল আর আমার শিক্ষক সমাজে অতি আন্তরিকতার এই অনুষ্ঠানত এখানে সহযোগিতা আগবাইছিল। পরবর্তী সময় বারো দিনের অন্তর যা কালি ছাত্র ছাত্রীসলের মাজত এক বাছনি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। মে মাননীয় রাজ্যপাল ডিকা নলেজ কে মে বলতে চাহতাম কি সারি স্টুডেন্টসকে তো বারো দিনকে কার্যশালা হওয়া উসকা বাদ মে এক কাল এক্সাম দিয়ে হওয়া মৌকা মিলা হে ডেফিনেটলি সকল ছাত্র ছাত্রী এই কথা জানিব পারিব আর মানে ভাবো যে এই এনে ধরনের একটা প্রতিযোগিতামূলক মনোভাবে আমার মনোবল বৃদ্ধি করব, জনার আগ্রহ বৃদ্ধি করব আর সার্ভাইভেল অফ দ্য ফিটেস্ট যোগ্য ভোগ্য বসুন্ধরার যে আত্মবাক্য এই আত্মবাক্যের আমি আগুয়ে যাব পারি। কারণ আজি পৃথিবীত যোগ্যজনের ভোগ করব পারে এই কথা আমি মানিবই লাগিব আর আটাইতকৈ ভাল সময় নিজের জীবনটি সজাবর কারণে শিক্ষার জীবন, গতি মানে আর বেশি দীঘল বক্তব্য নারাখো। গতি ইমানকে কই সকল ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ উজ্জ্বল মানে কামনা করছো, শিক্ষক শিক্ষয়িত্রীসল যে সহযোগিতা সেই সহযোগিতার মানে ধন্যবাদ জ্ঞাপন করি। আজি আমার এই অনুষ্ঠানটি পুনের কইসো যেটি আমার রাজ্যপাল মহোদয়ক গোটেই বিষয়টির কথা অবগত করেছিল তৎমুহূর্ততে মাননীয় রাজ্যপাল জিনে ইহাকে আনি খেলি হাত দিয়া, তার কারণ হয়েছে তোমালোক উৎসাহিত
করবর কারণে ছাত্র ছাত্রী সকলক উৎসাহিত করবর কারণে and we feel very good attending the workshop. The teacher Hamangota Kapura, he teaches us very well and in an excellent method. So we understand everything he teaches. And the best thing is that feeling or the lack of confidence we have, that is a wrong concept, wrong concept. So we should lose that concept so we can move forward. And moreover, we also learned essential grammatical structures and phrases, which are very effective in our day-to-day life communication. For example, he was taking bath or he is taking bath, and that kind of sentences, which seems to be very easy theoretically, but it becomes very সমাজের বিভিন্ন বিষয় তৃণমূল পর্যায়ের বিকাশের আমি চেষ্টা করে আছি, যত মানুষের প্রকৃতিও ছাত্র ছাত্রীর বৌদ্ধিক বিকাশের করা ন্যাসর অন্যতম প্রচেষ্টা হল সাহস আর প্রত্যয় ভরা এটিএম, এ টিএম অফ কারেজ এন্ড এচিভমেন্ট ফ্রম ড্রিমস টু রিয়েলিটি। হাইস্কুল শিক্ষান্ত আর দ্বাদশ চূড়ান্ত পরীক্ষার্থীর শুভেচ্ছা বার্তা উদগনি আর অভিনন্দনের ক্ষেত্রে ন্যাসে গ্রহণ করে আনিছে বিশেষ ভূমিকা। জীবন জিজ্ঞাসায় জীবন উজ্জীবিত করব বিচরা সেবারি শুভ্রমণের এই নতুন প্রজন্ম এইবার উপহার দিলে বিশ্ববিখ্যাত প্রেরণা উদ্দীপক বক্তা শিব খেলার প্রেরণাদায়ক অনুষ্ঠান। জিতনে বালে হর কাম নেই করতে ও হর কাম অলগ ঢং সে করতে হর কাম অলগ ঢং সে করতে হ্যাঁ তো আকসর লোক পুছতে হ্যাঁ সাহব কিউ অলগ ঢং সে ক্যা কাম করতে হ্যাঁ তো মেরা জবাব ইয়ে হ্যায় জিতনে বালে ও কাম করনে কি আদত বনা লেতে হ্যায় জো হারনে বালে কভি করনা না চাহতে Good morning everyone, I'm standing before you to share my experience on this workshop. I'd like to thank each and every member who gave us this opportunity to join this educational workshop. I'd like to thank our very dear Rasul sir for teaching us in so many things like great words, oceans. Ahamur Mahamudim Rajyapal, Srijun Gulabson Kathariyachi, Pakushadar Namaskar, উপস্থিত থাকা
মাননীয় মন্ত্রী বিমল বরা ডাঙরিয়া, মঞ্চত উপবিষ্ট আমার সম্মানীয় বিধায়ক সকল, মাতেরে নাম লওয়া নাই, ক্ষমা করব সময় কম, সময়ের ভিতর বিশাল মুখ্যলৈকে রূপান্তরিত করে কেনেকে প্রতিটি লড়া ছোৱালীর মাজত যে প্রতিভা লুকাই আছে সেই লুকাই থাকা প্রতিভাখিন আমি উলিয়াই আনি আমার দেশের আমার সমাজের আর মানুষের মুক্তি আর মঙ্গলের কারণে ব্যবহার করব। ভারতের প্রখ্যাত দার্শনিক তথা ভূতপূর্ব রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনে কৈছিল যে ফিউচার ডিপেন্ড হোয়াট উই থিঙ্ক অ্যান্ড উইল। আমার প্রত্যেকরে চিন্তা আর কর্মর উপর আমার ভবিষ্যৎ নির্ভর করব। সেইকারণে প্রত্যেকজন লড়া ছোৱালীর মাজত যে প্রতিভা আছে, যে ট্যালেন্ট আছে, সেই আমি উলিয়াই আনব। ইয়ার পিছতে আমি মরাণ কেন্দ্র তন্ময় চুটিয়ার প্রতিনিধিবলে অনুরোধ জানাইছো। ইয়ার পিছতে তিনটিনিয়া কেন্দ্রর বিকাশ প্রমোদ প্রতিনিধিবলে অনুরোধ জানাইছো। ধমন কেন্দ্রের মানব মধ্যক আগ্রহী দিবলে অনুরোধ জানাইছো। আগে বড়া ইসে বচ্চো কে বীচ মে
आज यहाँ शिक्षा क्षेत्र के काम करने वाले कई अधिकारी और कई व्यक्ति विद्वान सामने बैठे हैं, और सबसे बड़ी पूंजी जो कल का भारत है वो सभी विद्यार्थी भाई और बहनों, मैं आप सबका बहुत स्वागत करता हूँ इस कार्यक्रम के माध्यम से। आज समापन कार्यक्रम के माध्यम से मैं आप सबका बहुत बहुत आभार व्यक्त करता हूँ। जैसा मुझे बताया, ये 15 दिन तक चलने वाला जो आपका अभियान है, हमने भी कार्यक्रम किए हैं पर एक दिन का ही जलसा करके छोड़ देते हैं। आपने पता नहीं दिमाग कहाँ से लगाया कि 12 दिन तक लगातार बच्चों को इस वातावरण में रखने का प्रयास किया है, और व्यक्ति का जो निर्माण होता है वो वातावरण से होता है। मैं सोचता हूँ कि पेड़ पौधा भी अगर तैयार होता है ना, किधर बढ़ेगा किधर जाएगा, तो उसको जिस प्रकार का एटमॉस्फेयर मिलता है ना, वैसा पेड़ खड़ा हो जाएगा। इस पौधे को भी खड़ा करना है तो आपको इसको वातावरण देना पड़ेगा जैसा आप इसे बनाना चाहते हो। तो आपने निरंतर ये जो 12 दिन का जो आपने और आपकी टीम ने प्रयास किया है, उसके लिए आपका जितना धन्यवाद और आभार ज्ञापित करो उतना कम है। मैंने भी 40-44 साल राजनीति में बिताए हैं, लेकिन मेरे दिमाग में भी ये बात नहीं आई कि जनप्रतिनिधि वास्तव में जनता की अगर सेवा करना चाहता है तो इस आने वाली पीढ़ी को सही रास्ते में लेके चला जाए तो अपने आप देश खड़ा हो जाता है। हम खड़े हो या ना हो, हम मंत्री बने या ना बने, ये सेकेंड बात है, लेकिन आने वाला आसाम कैसा बने, आने वाला भारत कैसा बने, इसके बारे में दिमाग पर सोच लगाना और उस रास्ते पर आगे बढ़ना, ये बहुत अभिनंदन लायक आपने विषय चुना है, इसके लिए मैं आपको बहुत बहुत धन्यवाद। इस आपके इस 12 दिन के कार्यक्रम में है ना 100% उपस्थिति रहती है, ये सबसे बड़ा चमत्कार है। इस कारण से जाना जाता है कि हम ज्ञान में विज्ञान में दुनिया में सबसे आगे थे, इसके कारण से विश्व गुरु थे। अब हम फिर से विश्व गुरु की ओर आगे बढ़ रहे हैं। अर्थ शक्ति की आर्थिक शक्ति की दृष्टि से है ना 2013 और 2014 में हम 11वें पायदान पे थे। मैं एक अध्यापक रहा हूँ, मेरी अध्यापक की अगर कोई दौलत है तो मेरी ये बच्चे, मेरा मान और सम्मान खुराक दोगे ना तो फिर ये उसमें से खड़ा होगा और आगे बढ़ेगा। मैं सोचता हूँ इस धरती से आप सबका बहुत बहुत धन्यवाद करता हूँ, विशेष करके आयोजकों का, इन बहनों का जिन्होंने टीम रूप में मिलकर के इस कार्यक्रम को उठाने का। भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्रविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधिगंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष माने गाहे तव जय गाथा जन गण मंगल नायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे।
विद्यालय के बच्चों को मोटिवेट करने का प्रयास किया है, किधर जाना है, क्या सीखना है। और मैं पूछता हूँ कि हेड़ा तो भारत का भी एक व्यक्ति है, उसको बुलाकर करके अपने संवाद कराया, धन्यवाद। और जितने दिन तक निरंतर कार्यक्रम होते रहना বিশ্বাস, নিষ্ঠা আর ভবিষ্যৎ প্রজন্মক লো দেখা যে সপন, সেই সপনের প্রত্যক্ষ উদাহরণ হয়েছে গ্রোথ ফ্রম গ্রাসরুট। শেষত গ্রোথ ফ্রম গ্রাসরুটের দীর্ঘায়ু কামনা করে সকলকে ধন্যবাদ জানাই। And I must admit, this has been a very insightful learning experience for us. As the name Growth from Grassroots suggests, this program intends to eradicate the basic obstacles faced by the students while learning and also help them in their academic development. I am attending the classes of Mr. Hemantodeka sir, who is an excellent teacher, and his sincere guidance has helped me to strengthen my communication skills in the English language, which is of utmost importance in today's age. And therefore, I am really grateful to Growth from Grassroots for providing us with such an amazing opportunity in this aspect, which is unfortunately often overlooked by the traditional education system. আমি তোমালোকৰ লগত এই যোৱা 12 দিনত কৰ্মশালাত আমি নিজকে নিয়োজিত ৰাখিছিলোঁ। এতিয়া তোমালোকে জানা যে প্ৰথমতে কৰ্মশালাটো আৰম্ভ হ'ব লগা আছে অলপ আগত, কিন্তু ডিব্ৰুগড় জিলাত কোম্পানীৰ বিষম পৰিস্থিতিৰ বাবে পিছুৱাই দিয়া হ'ল। আমি বহুত কম টাইম পাইছিলোঁ প্ৰস্তুতি চলাবৰ কাৰণে, আৰু এইখিনি কম টাইমৰ ভিতৰত আমাৰ অবজেক্টিভটো আছিলে যাতে যিমান পাৰোঁ ইমান তোমালোকক বেলেগ বেলেগ বিষয়ৰ অৱগত কৰাব পাৰোঁ, কিয়নো ইমান কম টাইমত তুমি ইমান বেছি গভীৰলৈ একো বস্তুলৈ যাব নোৱাৰা। এতিয়া আমাৰ তিনিটা ভাগ আছিলে, এটা আছিলে ক্লাছ ছিক্সৰ পৰা ক্লাছ এইট, এটা আছিলে ক্লাছ নাইন টেন, এটা আছিলে ক্লাছ ইলেভেনৰ পৰা ওপৰলৈকে। ইলেভেনৰ পৰা ওপৰলৈকে ক্লাছখিনি তোমাৰ লৈ আছে শ্ৰী হেমন্ত ডেকা ছাৰ, তেখেত অসমৰ ভিতৰতে তেখেতৰ যে শিক্ষা যোনটো বস্তু, শিক্ষা বা কোচিং যোনটো বস্তু, সেইটো যাতে অকল মহানগৰকেইটাত নাথাকে, অকল যাতে গুৱাহাটী, ডিব্ৰুগড়, যোৰহাট হৈ নাথাকে, তেজপুৰ হৈ নাথাকে, সেইটো যাতে সকলোৱে সেইটোত ভাগ ল'ব পাৰে, এটা ডেম'ক্ৰেটিক ডিষ্ট্ৰিবিউশ্যন হ'ব লাগে এক্ৰছ জিঅ'গ্ৰাফিকেল বাউণ্ডাৰিজ। আজি যেনেকৈ বিমলৰ নামেৰে মই এইটো কাৰণে ধন্যবাদ দিব বিচাৰিছোঁ, তেখেতে টেকন'লজিটো এটা জৰিয়া হিচাপে লৈ, টেকন'লজিটো তেখেতে লৈ, টেকন'লজি মানে কি, টিভিকেইটা টেকন'লজি আছিল, তোমালোকে স্মাৰ্ট টিভিকেইটা টেকন'লজি আছিলে, তাত ইণ্টাৰনেট কানেকশ্যন, মাইক, এইকেইটা দি পেলাই তেখেতে কি কৰিলে, গুৱাহাটীত পঢ়ি পেলাই বা কোনোবাই যদি কালি আমেৰিকাৰ পৰা ক্লাছ ল'ব বিচাৰে তোমালোকৰ লগত, ক্লাছ কৰে যদি কথা বতৰা পাতিব বিচাৰে তেওঁলোকে পাতিব পাৰে। শ্ৰী বিমল বৰা ছাৰ, পেৰেণ্টছ এণ্ড মাই ডিয়াৰ ষ্টুডেণ্টছ, প্ৰথমতে মই বিমল বৰা ছাৰক ধন্যবাদ জ্ঞাপন কৰিব বিচাৰিছোঁ, তেওঁ ইমান এটা সুন্দৰ পদক্ষেপ ল'লে, হয় নহয়? এই 12 দিনত তোমালোকে বহুতখিনি কথা শিকিলা চাগে, শিকিলা নাই? ভাল লাগিল নাই? আৰু শিকিব মন আছে নাই? আৰু আগলৈ আমি শিকি যাম দেই। তোমালোকে, মই ভাবিছোঁ এইকেইদিনত তোমালোকে চাগে আই টি গ্ৰুপৰ বহুতখিনি নলেজ পালা, কেনেকৈ কম্পিউটাৰ চলাব লাগে, জিমেইলত একাউণ্ট ক্ৰিয়েট কৰিব লাগে, শিকিলা নে নাই শিকা? ভাল লাগিল নাই? অ'কে, আমি আগলৈও আৰু শিকি যাম তেনেকৈ। মই সুধিব বিচাৰ বাইদেউক কিবা ক'ব বিচাৰা কোনে নিবিচাৰ? আমিয়ে সুধো ৰ'ব,
এই সদায় যে ৰাতিপুৱা স্কুললৈ যাব লাগে, মা দেউতাই উঠাই উঠ উঠ স্কুল যাব লাগে, হয় নহয়? মেথছৰ টিউশ্যন থাকে বা মেথছৰ ক্লাছ থাকে, অংক কিতাপখন ইমান টান, ছায়েন্সৰ কিতাপখন ইমান টান, তেওঁটো পঢ়িব লাগে। নিজকে সক্ষম কৰি তুলি এজন সফল ব্যক্তি হ'বলৈ পঢ়িছোঁ। ভেৰি গুড। তোমাৰ নামটো? ৰমেশ চাহু। ৰমেশ চাহু, কোন স্কুলৰ তুমি? মই ছেণ্ট এণ্ড্ৰিউজ। অ'কে, তোমাৰ এটা সপোন আছে চাগে, সেই সপোনটো বাস্তৱ কৰিব বিচাৰিছা, ভাল মানুহ হ'ব বিচাৰিছা, হয় নহয়? সেইকাৰণে পঢ়ি আছা, চবে সেইকাৰণে পঢ়িছা চাগে ন? আগলৈ গৈ পেলাই ডক্টৰ, ইঞ্জিনিয়াৰ, ভাল স্পৰ্টছমেন বা কিবা হ'ম বুলিয়েতো পঢ়িছা, হয় নহয়? নমস্কাৰ, মোৰ নাম শ্ৰীমতী সংগীতা বৰা, মই পঢ়িছোঁ গায়ক হ'বলৈ। গায়ক হ'বলৈ, ভেৰি গুড, বঢ়িয়া। আমাকতো বেচিক এডুকেশ্যনটো লাগিব, তাৰপিছত তোমালোকে। নমস্কাৰ বাইদেউ। নমস্কাৰ, মোৰ নাম শ্ৰীমতী শিক্ষাৰ্থী বৰুৱা, মই লেঙেৰী উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ নৱম শ্ৰেণীৰ ছাত্ৰী। মোৰ বহুত সপোন আছে, মই মা দেউতাৰ সপোনো পূৰাব বিচাৰোঁ আৰু মই মোৰ নিজৰ ঘৰে নিজে চলাব বিচাৰোঁ। ভেৰি গুড, বহুত ভাল। নমস্কাৰ, মোৰ নাম শ্ৰীমতী ৰিয়া সৰকাৰ, মই পঢ়ি শুনি নিজৰ ভৰিত থিয় হ'বলৈ বিচাৰোঁ আৰু মই পিছতৰ কাৰণে কিবা কৰিবলৈ বিচাৰিছোঁ আৰু মোৰ মা দেউতাৰ কাৰণে কিবা ভাল কিবা কৰিবলৈ বিচাৰিছোঁ। ৰেচম বিভাগ, ৰেচমৰ বিষয়ে নিশ্চয় তোমালোকে খুব ভালদৰে জানা, তোমালোকৰ ঘৰৰ ওচৰতে বা ঘৰত মা দেউতাই ৰেচমৰ ব্যৱহাৰ আজি বহু বছৰ বহু আগৰ পৰা কৰি আহিছে। তোমালোকৰ ককা আইতাৰ দিনৰ পৰাই আমাৰ অসমখনত ৰেচম শিল্পৰ প্ৰচাৰ আৰু প্ৰসাৰ চলি আহিছে। বিশেষকৈ অসম তথা পূৰ্ব অঞ্চল, উত্তৰ পূব অঞ্চল ৰেচমৰ ক্ষেত্ৰত অতি চহকী অঞ্চল বুলি আমি ক'ব পাৰোঁ। এই শিল্পৰ লগত জড়িত বিশেষকৈ আমাৰ ইয়াতে সহজতে দেখা পোৱা আটাইতকৈ সহজ শিল্পটোৱে হৈছে এৰী শিল্প। তোমালোকৰ লগত মই ৰিয়েকশ্যন কৰি থাকোঁতে তোমালোকক খালি হাত দাঙিলে মই অকণমান কথা ক'বলৈ সুবিধা পাওঁ। এৰি পল তোমালোকে দেখিছানে, হাত দাঙাছোঁ, বঢ়িয়া, সুন্দৰ কথা। এই গোটেই এই শিল্পৰ লগত জড়িত মই আমাৰ মিডিয়াত অনুৰোধ কৰিম, চাই দেখালিয়ে নেক্সট এই শিল্পটো আমাক কিয় লাগে বা আমি কিয় কৰিবলৈ লৈছোঁ বা এই শিল্পটো কি, ৰেচম শিল্প কি? ৰেচম শিল্প হৈছে ৰেচমৰ সূতা উৎপাদন কৰাৰ যি কলা কৌশল তাকে আমি ৰেচম শিল্প বুলি কওঁ। আৰু অসম চৰকাৰৰ এটা ডাঙৰ বিভাগ আছে, সেই বিভাগটোক ৰেচম বিভাগ বুলি কোৱা হয় আৰু ইংৰাজীত তাক ছেৰিকালচাৰ বুলি কোৱা হয়, ছেৰিকালচাৰ ডিপাৰ্টমেণ্ট বুলি কোৱা হয়। এই শিল্পৰ লগত জড়িত যিখিনি কথা আছে এই কথাখিনি মই ঘৰতে খুব কম সময়ৰ ভিতৰতে বা পোন্ধৰ দিনৰ ভিতৰতে মই সামৰিব লাগিব। ইয়াৰ লগতে আমাৰ এই শিল্পটোৰ লগত জড়িত কিয় হ'বলগীয়া হৈছে আৰু কিয় তোমালোকৰ কাৰণে আজি এই কথাখিনি আগবঢ়াই লৈ আহিছোঁ, মোৰ বাবে হৈছে যে এই শিল্পৰ লগত জড়িত হৈ থকা প্ৰত্যেকখন আমাৰ অসমৰ এনেকুৱা এখন গাঁও নাই যিখন গাঁৱত আমাৰ এই শিল্পৰ লগত জড়িত হোৱা হয়তো গাঁও নোলাম। আমাৰ ডিব্ৰুগড়ত তেনেকুৱা প্ৰত্যেকখন গাঁৱতে এই শিল্পৰ লগত জড়িত হৈ থকা বহু আমাৰ খেতিয়ক, ৰেচম খেতিয়ক আছে। দ্বিতীয় হৈছে অতি কম দিনৰ ভিতৰতে, হয়তো এনেকুৱা ধৰণৰ কোনো খেতি নাই যিটো খেতি আমি এমাহ বা ডেৰ মাহৰ ভিতৰতে তাক চপাব পাৰিম। মানে আপুনি তুমি গুটি সিঁচাৰ পৰা মানে কণীৰ পৰা পলু উৎপাদন হোৱালৈকে মাত্ৰ 25 দিনৰ পৰা 1.5 মাহ সময় লাগে। তৃতীয়তে আমাৰ অসমৰ মাটি, পানী, বায়ু ইমানেই উপযুক্ত যে আমাৰ ইয়াত তিনিওটাকৈ খেতি কৰা হয়। প্ৰথম হৈছে আটাইতকৈ বেছি খেতি কৰা হয় এৰা খেতি, এৰি এৰি পলু দেখিছানে, বঢ়িয়া, মুগা দেখিছা নাই, মুগা মুগাও দেখিছে বহুতখিনিয়ে। আৰু এটা আছে পাট পলু, পাট পলু দেখিছানে, পাট পলুৰ কম সংখ্যকে দেখিছে, ঠিক আছে। নেক্সট নেক্সট লাইক মুগাটো বাহিৰত কৰে আপোনাৰ গছত কৰে আৰু মুগা হৈছে অকল অসমৰে বিখ্যাত নহয়, অসম মুখাৰ কাৰণে বিখ্যাত, পৃথিৱীৰ বিখ্যাত। এই মুগা শিল্প অসমৰ মানে পৃথিৱীৰ ক'তোৱেই নাই। মুগা
মুগার প্রতি সূতা উৎপাদন হয় তা কি কোয়া হয় সোনালী সূতার দেশ সোনালী সূতার দেশ বলে কোয়া হয় তার লগতে ইংলিশ তা কোয়া হয় তা গোল্ডেন থ্রেড আর যদি অভিহিত কোয়া হয় তো তা গোল্ডেন থ্রেড অফ আসাম পৃথিবীর কোনো জায়গাতে মুগা সূতা প্রডাকশন নহয় মাংস এই মাংস বিভাগ স্টার্টআপ ফাউন্ডার দিগন্ত শইকীয়া আমার যদি উপস্থিত আছে জ্ঞাপন করা হয়েছে। ইয়ার পাশে নেশনৰ পৰা আমার যদি উপস্থিত আছে ফাউন্ডার অংশুমান গোস্বামী তেখেতকো আমি সংবর্ধনা জ্ঞাপন করছো। ইয়ার পাশে স্টার্টআপ আসামের আইসিএন ইনোভেশনের সিইও ফাউন্ডার সুরজ সেটেদেব আমার যদি উপস্থিত আছে সরোজ সেটেদেব। ইয়ার পাশে স্টার্টআপ গোটা অসমৰ কো ফাউন্ডার ওয়াজির হুসেন দেব আমার যদি উপস্থিত আছে তেখেতকো আমি স্বাগত জ্ঞাপন করছো। সকলে রাজ্য কমরিয়া কোয়া শুনিলে যে ভারত আগন্তুক কিছু বছর হয়তো ভারত বিশ্বগুরু হিসাবে প্রতিষ্ঠিত হব। আমি বিশ্বর সকলকে ডর তিনটা অর্থনীতি উত্তর হয়তো আমি এটা হব লিখে চাই আর তাতে যে কন্ট্রিবিউশন সেই হয়তো এটা বহু ডর হব যে গতি আগরকে গে আছে আমার সকলরে আদরের যে আমার নেতৃত্ব আছে উদ্যোগত এই সকল বহুত নতুন নতুন প্রচেষ্টা লওয়া হয়েছে উদ্যোগী সকলক আগ্রহবর ছাত্র ছাত্রীসলক আগ্রহবর আর সেই সকলব প্রচেষ্টার যত্নতে এখন অসম হবলকে গিয়ে আছে। ইয়ারে একটা প্রচেষ্টা হল উদ্যোগ বাণিজ্য আর রাজহুয়া উদ্যোগের যে বিভাগ আছে তার বিভাগের অন্তর স্টার্টআপ ইন্ডিয়া স্টার্টআপ পলিসি 2017 সনত করা হয়েছে আর তার অন্তর স্টার্টআপ আমি সাপোর্ট প্রভাইড করব। এটা স্টার্টআপ খুলিলে তো কি বুঝলো স্টার্টআপ বেলেগ একো নয় স্টার্টআপ হল একটা ধরনের ব্যবসায় আগে বহু দেখিল যে বহুতে আগলকে গে এই দিন লাইফ জীবনের লক্ষ্য যুক্ত হয় সেইখানে আশা করব আর তার আমি সেই বস্তুটাই আমি লোকালি কেনে আমি বস্তু এড করব তার উপরে হেই করবলে ধ্যান করবলে আর তার উপরে তুমি কাম করবলে সক্ষম আর লাভ মানে সফলতা তুমি পাবায় সন্দীপ দাস চামলি ঘর যোরহাট মানে সুগারি সুগারি টেকনোলজি ফাউন্ডার সেকেন্ডারি স্কুলের পর 25 জনে প্রথম 5টা স্থান দখল করেছে আর 6-8 রাজগড় কেন্দ্রের শোভাঙ্গিনী গগৈ বিভান শইকীয়া শশাঙ্ক গগৈ প্রাচীন প্রিয়া ধনমিয়া সৌরভ কুমার সিং মৌলিক আয় অঙ্গরাজ খনিকর অনুরঞ্জন বকলিয়াল হারবিনা তন্ময় সোমল প্রসেনজিৎ কোচ বিতুপন কোচ আদিত্য ভট্টে এনে প্রতিযোগিতা সময় অংশগ্রহণ করবর কারণে আমার তরফের পরা আত্মিক শুভেচ্ছা জ্ঞাপন করেছি। এতিয়া এই সমূহ কৃতিমান ছাত্র ছাত্রীক উদ্দেশ্য করে শিশু সাহিত্য ন্যাসর সন্মানীয় সচিব ভূবক্তা প্রগতিশীল চিন্তার গড়ী আমার আচার্য শ্রদ্ধার ঋষিকেশ গোস্বামী ডাঙরিয়া আমি শুভেচ্ছামূলক বক্তব্য দ্বারা অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করবর কারণে আমি অনুরোধ জানাইছি। আজি এই যে অনুষ্ঠান আয়োজন করলে বিভাগ করা গোটেই গ্রুপটির নেতৃত্ব
মোট কমিউনিকেশনটি কইছো বিমল বরাই আপনার কথা কৈছে যে যখন ইয়াত সম্বর্ধিত হয়েছে বা সম্বল দেখছে মাতি আনিছে যাকে তোমাকে কোয়া নাই তেমনি চিন্তা করব আত্মবিশ্বাসটা হচ্ছে মূল বস্তু তোমার ইয়াত বহুত কেটা ডিপার্টমেন্টে কেমন কাম করেছে সকল মানুষ চাকরি নাপায় জীবন কিন্তু বেলেগ বেলেগ ধরনের আমি কাম করে জীবনত আগবাড়ি যাব পারি মানে তেতিয়া কেবা এটা উদাহরণ দিছিল সুশীত তেন্ডুলকার লতা মঙ্গেশকর সরু সাধু এটা মানে কৈছো আমি যেটা স্কুলত পড়ি আছিল আমার পাঠ্যপুথিত একটা কাহিনী আছিল বকরদেবর সাধু মানে এই বাতরি কাগজে লিখেছ আমি চতুর্থ মানলৈ পড়ছিল কিন্তু বিজ্ঞানের যান আবিষ্কার করেছিল সেই আবিষ্কার কিন্তু করব নয় বহুতে অ্যালবার্ট আইনস্টাইন স্যার আইজাক নিউটন এইবিল টিউপাস আছে টিউপাস মাত্র গতি তোমালে হঠাৎ নহবা এই বকরদেবর কাহিনীটি কোথাও আজিকালি পরীক্ষা কম মার্ক পালে মাক দেউতাকবিলাকে দেখিকে বেশিরভাগে লড়া ছাড়ির উপর প্রেসার দিয়ে চাপ এই যে ডায়াবেটিস সুগার আর ডর বেমার হয় মানসিক চাপর ওটাতে এখন কিতাবে আছে সরু লড়া ছাড়ির মনবিল যে হারি থাকে সেইখানে আমি সরু লড়া ছাড়ির নিচিন মন করবো আমি বেমারের পর মুক্ত হব পড়ি ভারতবর্ষের প্রখ্যাত বিজ্ঞানী সি এন রাও যেটা আই আই টি আসছিল উত্তর গুয়াহাটি একটা কথা কৈছিল যে বিজ্ঞানী হবলে সরু লড়া ছাড়ির নিচিন মন লাগে এক দুই চাইনা আর সাউথ কোরিয়া পৃথিবীর ভয় করে আণবিক শক্তির দ্বারা নহয় টেকনোলজি কি আগবা আজ স্টার্ট আপর যোগে এই কথা দেখছে আর এই মহন্ত আপনি মহন্ত নহে নাকি একটা প্রবন্ধ লিখেছে এই যে নিট পরীক্ষা খেলিমেলি হয়েছে আর গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের মার্কিং খেলিমেলি হয়েছে যাকে খেলিমেলি করেছে আসলে চূড়ান্ত একজন একজন অপরাধী আর সেইখানে সুপ্রিম কোর্টে কঠোরভাবে হেরি তুলাইছে কারণ এই লড়া ছাড়িবিলাকে কি আশা করে পেলায় জীবনের বাটত আগুয়াই যাব বিচারিছে আর আগুয়াই যাওয়ার ক্ষেত্র এই যে আমার গ্রোন ফ্রম গ্রাসরুট বিমল আর পত্নী আর গোটেবিলাকে লগ লাগি যে নেতৃত্ব দিছে অতি সহজ কাম করেছে চেতন ভগতে এখান কথা কৈছিল যে আজিকালি লড়া ছাড়ি ইনস্টাগ্রাম মিম ফেসবুক টুইটার মানে কালি ঢকুয়াখানার প্রায় একটা জায়গা কৈছিল মানে তার ঘরত আসিল লড়াটুক দেখিল রাতেপা শেষ সুমাই পেলায় আপনার সন্ধ্যালেক মোবাইল চাই গেছে মাজতে এজনী মহিলা মানে নামটো নক মেক্স হসপিটালে গিয়ে চিকিৎসা করে আনছে কেবা লাখ টাকা খরচ হয়েছে আর সেই মহিলাগুলির চিকিৎসার ক্ষেত্রে সর্বানন্দ সোণাল ডাঙরিয়ায় সহায় করেছে কিহর কারণে হয়েছে জানে না অকল মোবাইল চাই মোবাইলটো চাব নালাগে বলে কোয়া নাই কিন্তু কিমান সময় চাবলিব সেই ডিউরেশনটি অনবরত যদি চাই থাকে আপনার নার্ভ সিস্টেমটি নষ্ট হয় এক নম্বর দুই নম্বর মানে ইয়াত লিখি লই গেল ডক্টরক সুদিব মানে ডক্টর নয় ডক্টরক সুদিব অনবরত যদি মোবাইল চাই থাকে আপনার স্পন্ডেলে যাওয়াটা খাটান পৃথিবীর কোনো শক্তি রেখা দিয়ে মোবাইলে মানে নির্দিষ্ট সময় চাই কথাটা শিকি লোক যিয়ে নয় যাকে পয়া নাই তোমাকে দুঃখ করব নালে সেই গোপদক টিচারবিলাকে হাহে কিয় হয় কি মূর্খ আমার দৃষ্টি এইবিল খুব রিলেটিভ অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করেছিল আমি যেটা শুদ্ধ বলে ভাবি সেটা নহয় সত্যটা বেলেগ বস্তু চকুরে দেখা আমার হোক ঠান্ডা দিনত সন্ধ্যায় গাড়ি গতি মানুষের জীবনটি গড়বলে এই যুব ডর ডর মানুষ কাহিনী করো তোমালে আগবাড়া আর মানে ভাবো এই লড়া ছাড়িবিল তোমাকে যদি বটা পাইছা তোমালোক একটা পবিত্র দায়িত্ব হব বিমল বরা ডাঙরে আরো একটা অনুষ্ঠান করব লড়া উপদেষ্টা সমিতিয়ে পরীক্ষা অনুষ্ঠিত করেছিল প্রথম নিজ নিজ শ্রেণীত
প্রথম পাঁচটা স্থান দখল করেছিল আমি সকলে লগ পালো আর মনে ভাবো ইয়াত তলর পড়ে থাকা ছাত্র ছাত্রীসকলেও তোমালেও স্থান দখল করেছা কোনোবাই ষষ্ঠ কোনোবাই সপ্তম কোনোবাই অষ্টম একো কথা নাই এটা একটা সরু বস্তু আসলে আমি ট্রাই করেছিল জানিবর কারণে বহু কথা আমি জানিলো হয়তো পরীক্ষার আমি কিবা কারণ দুটা এটা থাকি যাওয়ার কারণে আমি এই স্থান না দিলে এটা বেলেগ কথা কিন্তু মনে ভাবো যে তোমালেও চেষ্টা করব আর আগুয়ে যাব লাগবে আর মই আগতে কৈছিলোঁ যে টপ ফাইভ যিসকল হব তেওঁলোকক আমি শিক্ষামূলক ভ্রমণ করব দুদিনিয়া অহা সাতাইশ তারিখে অহা সাতাইশ তারিখে আমি এসব ছাত্র ছাত্রীক লই আমি গুৱাহাটীলে লৈ যাম তাত আমি বিভিন্ন ঠাই পরিভ্রমণ করব আর মোৰ অনুরোধ থাকিব যিসকল ছাত্র ছাত্রী গুৱাহাটী ভ্রমণ করে আহিবা তোমালোকে কি দেখিলা কি পালা স্কুল খোলার পিছত তোমালোকৰ লগৰ ছাত্র ছাত্রী সকলক আমার তলত বহি থাকা আমার শিক্ষার্থী সকলক যাতে তোমালোকে সকলে খুব ধুনিয়াকে কোৱাহি আর লগতে মই সকল ছাত্র ছাত্রীর কারণে কৈছো অহা নভেম্বর মাহত তোমালোকে মই ঠাইতে গোটেইখিনিকে লৈ যাম তোমালোকে লৈ যাম আৰু বতৰটো এদিন গরম হয়ে আছে বরষুণ হয়ে আছে ভাল বতৰ যেতিয়া আহিব সকল ছাত্র ছাত্রী মই এদিনের কারণে তোমালোকে করবলে নিম আর তার বহু কথা জানিব পারবা শিখিব পারবা এইখিনিকে কই মই আমার এই পরীক্ষা পরিচালনা সমিতির বাক্যখন আগুয়াই তেখেতসকলে প্রতি সময়ত আমার থাকি আমার সহযোগিতা আগুয়াই আহিছে দুইজন জিলায়ুক্তক আমার পঞ্জাবা শান্তি করার ক্ষেত্রে যথেষ্ট সাহস প্রদান করবে তেখেতকো আমার আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাইছো আমি সাতখন শিক্ষানুষ্ঠানত চৈধ্যটা স্মার্ট ক্লাসরুমৰ জৰিয়তে এই অন্বেষণ অনুষ্ঠানটো পরিচালনা করেছিল এই অনুষ্ঠানটো পরিচালনা করার ক্ষেত্রে স্মার্ট শ্রেণী কথা সমূহ ধন্যবাদ